আওয়ামী লীগের সম্মেলন আজ শেখ হাসিনা ছাড়া কারো পদ সুনির্দিষ্ট নয়। তাগিদের মূল্যায়নের দাবি হতে পারে নবীন প্রবীণ সমন্বয়। ঢোকায় ফেলে কর্মীকে বিদেশ পাঠালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। প্রশিক্ষণ নিশ্চিত করার দাবি। রাজাকার তালিকার জন্য মন্ত্রীর পদত্যাগ চান ভুক্তভোগীরা। বিচার বিভাগীয় কমিশনের দাবি। টাকার খবর ভিত্তিহীন বললেন মোজাম্মেল হক। 12,500 কোটি টাকার বিষয়ে সালিশে বসতে রাষ্ট্রপতিকে উকিল নোটিশ টেলিনরের। দুঃখজনক বললেন টেলিযোগাযোগ মন্ত্রী। আমরা ভাবতেও পারি না খোদ রাষ্ট্রপতিকে টার্গেট করে দেয়া হয়েছে। আমাদেরকে আন্তর্জাতিক আদালতের জুজুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। শীতে কাঁপছে দেশ। ঢাকা এবছর সবচেয়ে কম তাপ। শৈত্যপ্রবাহ আসছে। বেশি ভোগান্তিতে কমায় মানুষ। কয়েকদিনের চেয়ে আজকে শীত বেশি। বিগত 5 বছর যাবৎ আমি ঢাকায় আছি, এরকম শীত কখনো আমার অনুভূত হয়নি। প্রকল্প বাস্তবায়নের ধীরগতির জন্য অর্থমন্ত্রীর তোপের মুখে সড়ক বিভাগ। বুঝে নেবেন হিসাব নিকেশ। বরাদ্দ কমিয়ে দেওয়ার হুমকি। ভারতে নাগরিকত্ব আইনের প্রভাব নিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগ। উদ্বেগ দিল্লির পর কর্ণাটকে 144 ধারাবাহিক। আওয়ামী লীগের 21তম জাতীয় কাউন্সিল আজ। এবারের সম্মেলনে ঢেলে সাজানো হবে প্রেসিডিয়াম ও জাতীয় নির্বাহী কমিটি। থাকছে বড় রকমের চমক। দলটির সিনিয়র নেতারা জানিয়েছেন দলের দুঃসময়ে যারা সাহসী ভূমিকা পালন করেছেন তাদের মূল্যায়ন হবে এবারের কমিটিতে। দল ও সরকারকে পৃথক করার পরিকল্পনার বাস্তবায়নও দেখা যাবে 21তম কাউন্সিলে। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের ওপরই আস্থা রাখতে চাচ্ছেন দল প্রধান। আর জানাচ্ছেন তানজির মেহেদি। রাতপোহালে আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন। শুক্রবার সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। সেদিনই দলটির গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরা হবে। আর দ্বিতীয় দিন শনিবার নতুন নেতৃত্ব গঠন করবে আওয়ামী লীগের কাউন্সিলররা। আগামী 3 বছরের জন্য কারা আওয়ামী লীগকে নেতৃত্ব দেবেন সেটা নিয়ে দলের ভেতরে বাইরে চলছে চুলছেঁড়া বিশ্লেষণ। সভাপতি পদে আরও একবার শেখ হাসিনা দায়িত্ব নিতে যাচ্ছেন তা নিয়ে নেই কোনো সংশয়। সরকার এবং দলকে আলাদা করার যে ইঙ্গিত দলপ্রধান বিভিন্ন সময় দিয়ে এসেছেন তার বাস্তবায়ন দেখা যেতে পারে এবারের সম্মেলনে। বাদ পড়তে যাচ্ছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অনেক মন্ত্রী। নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে সাংগঠনিক ক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। জানা গেছে 81 পরবর্তী দলের দুঃসময়ে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তারা গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন নতুন কমিটিতে। 1991 থেকে 96 মেয়াদে সরকারের বাইরে থাকা দলটিতে যারা সাংগঠনিক দক্ষতা দেখিয়েছেন নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে তাদের মূল্যায়ন দেখা যেতে পারে। আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিভিন্ন সময়ের বক্তব্যে এটি স্পষ্ট যে নির্বাহী কমিটি ও প্রেসিডিয়ামে বড় ধরনের চমক আসছে এবারের সম্মেলনে। সেক্ষেত্রে এবারের সম্মেলন হতে পারে অনেক নেতার শেষ সম্মেলন, সেই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে উঠে আসতে পারে একঝাঁক নতুন মুখ। দলের দ্বিতীয় সর্বোচ্চ পদ সাধারণ সম্পাদক নিয়ে আছে নানা কানা ঘোষা আর জল্পনা কল্পনা। তবে সব আলোচনায় জল ঢেলে শপথে থেকে যাচ্ছেন ওবায়দুল কাদের, এটাও অনেকটা নিশ্চিত। তানজিল মেহেদি, News24, ঢাকা। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতির তদারকিতে সারাদিনই ব্যস্ত ছিলেন দায়িত্ব পাওয়া নেতারা। সম্মেলনের স্থল পরিদর্শন করেছেন দলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা। পরিদর্শন শেষে ওবায়দুল কাদের জানিয়েছেন নবীন প্রবীণের সমন্বয় হচ্ছে নতুন কমিটি। তিনি জানিয়েছেন একমাত্র দলীয় সভাপতি শেখ হাসিনা ছাড়া দলে কারো পদই সুনির্দিষ্ট নয়। শাহালি জয়ের রিপোর্ট। মঞ্চ প্রস্তুতির শেষ পর্যায়ে। এখানেই উদ্বোধন হবে উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলনের। উৎসবমুখর পরিবেশে এখানে নেতাকর্মীদের জটলা। দফায় দফায় শেষ প্রস্তুতির খবর নিতে এসেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ, উঠে এসেছে বাংলাদেশের অহংকার, বঙ্গবন্ধু স্যাটেলাইট আর পদ্মা সেতুর আদল। মূল ফোকাসটা আনার চেষ্টা করছি যে আওয়ামী লীগ একটা 70 বছরের পুরনো প্রাচীনতম বাংলাদেশের রাজনৈতিক দল। এই দলের আমাদের ঐতিহ্য, এই দলের ইতিহাস, 11 বছর টানা রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের উন্নয়নে যে ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন, এই তিনটাকে সামনে রেখে আমাদের সমস্ত প্রস্তুতির মধ্যে এগুলো ছিল। উদ্বোধনী দিনের সাংস্কৃতিক আয়োজন ধারণ করবে বাংলার আবহমান সংস্কৃতিকে। উদ্বোধনী অধিবেশনের যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা আছে তার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্য সামগ্রিক বিষয়গুলি তুলে আনবেন। তবে নেতাকর্মীদের আগ্রহ নতুন কমিটি নিয়ে, কারা পদ পাবেন, কারা বাদ পড়বেন তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এ বিষয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক। দল আর সরকারে গুলিয়ে ফেলার কোনো বিষয় থাকবে না, আলাদা করা তো কিছু বিষয় না। আমাদের সভাপতি তো দলের সভাপতি, আবার তিনি প্রধানমন্ত্রী, সেখানে তিনি সেখানে অপরিহার্য ব্যক্তি, আমরা অবশ্য কি অপরিহার্য নয়। আমাদের বিকল্প আছে, শেখ হাসিনার কোনো বিকল্প এর বাড়িতে এখনো। কাদের জানান আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করাই হবে নতুন কমিটির প্রধান কাজ। নতুন পুরাতন মিলিয়ে ট্রেডিশন এবং টেকনোলজি, রিয়ালিজম এবং আইডিয়ালিজমের মধ্যে একটা ফাইন ব্যালেন্স করে আওয়ামী লীগকে আমরা এগিয়ে নিয়ে যাব। সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ, এই বিষবৃক্ষকে মূলোৎপাটন করতে হবে, সেটাও বিজয়ের মাসে এই জাতীয় সম্মেলনে আমাদের অঙ্গীকার। আওয়ামী লীগের বর্তমান কমিটির সাফল্য ব্যর্থতা কতটুকু তা দলের নেতাকর্মীরাই বিচার করবেন বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শাহ আলী জয়, News24, ঢাকা। দলের দুঃসময়ে যারা নিঃস্বার্থভাবে অবদান রেখেছেন, আওয়ামী লীগের 21তম জাতীয় কাউন্সিলে তাদেরকে নেতৃত্ব দেখতে চান দেশের বৃহৎ এই রাজনৈতিক দলটির কাউন্সিলরদের অনেকে। কাউন্সিলরদের মূল্যায়নে দলীয় সভাপতি শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই, এছাড়া দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান থেকে দক্ষতার সঙ্গে দলকে ঐক্যবদ্ধ রাখতে পারবে আগামীতে এমন নেতৃত্ব দেখতে চান তৃণমূল পর্যায়ের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। শুক্রবার বেলা 3টায় আওয়ামী লীগের 21তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন হবে। এই সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘদিনের পথ চলায় ঐতিহাসিক এই রাজনৈতিক দলটি শুরু করবে আরেকটি নতুন অধ্যায়। প্রস্তুতি সম্পন্ন, এখন কাউন্সিলর ডেলিগেট কার্ড, সম্মানিত অতিথি কার্ড, প্রতিনিধি যারা সভাপতি সাধারণ সম্পাদকদের মাঝে বিতরণ করা হচ্ছে। কাউন্সিলররাও চায় সভানেত্রী যে সিদ্ধান্ত দেবেন সেটি সবাই মেনে নেবেন। সম্মেলন ঘিরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে উৎসবের আমেজ বিরাজ করছে। 21তম জাতীয় কাউন্সিলে যোগ দিতে সারা দেশ থেকে কাউন্সিলর ও ডেলিগেটরা এসেছেন নিজেদের কার্ডটি সংগ্রহ করতে। দলের গঠনতন্ত্র অনুযায়ী যাদের ওপর ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব তারা কথা বলেছেন প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে। বাংলাদেশ আওয়ামী লীগে অন্তত 100 জন সেক্রেটারি হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে, তাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী যাকে নিয়ে সবচেয়ে ভালো মনে করবেন তাকে নির্বাচিত করবেন। যারা কর্মঠ, যারা দলের জন্য সময় দিয়েছে তাদেরকেই নেতৃত্ব নিয়ে আসবেন। 3 বছরে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে ভালো কাজ করেছে। সভাপতির পদে তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেই দেখতে চাই। দুর্দিন দুঃসময় যারা দলের সঙ্গে ছিল তাদেরকে আমরা দেখতে চাই সামনে। আওয়ামী লীগের এবারের সম্মেলনে কাউন্সিলর ও ডেলিগেট সহ 50,000 নেতাকর্মী উপস্থিত থাকবেন। 20 ডিসেম্বর প্রথম অধিবেশনের পর 21 ডিসেম্বর শনিবার সকাল 10টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। আফরিন আনোয়ার, News24, ঢাকা। রোজ গার্ডেন থেকে ধানমন্ডি, 1949 থেকে 2019। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে দেশের বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ। গত 20টি কাউন্সিলে 6 জনকে সভাপতি এবং 9 জনকে সাধারণ সম্পাদক পদে পেয়েছে সংগঠনটি। 21তম জাতীয় কাউন্সিলের আগে ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটির সংক্ষিপ্ত ইতিহাস জানাচ্ছেন সজল দাস। ঐতিহাসিক রোজ গার্ডেন, যেখান থেকে শুরু হয়েছিল ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের যাত্রা। এরপর থেকে 20টি কাউন্সিলে 6 জনকে সভাপতি এবং 9 জনকে সাধারণ সম্পাদক পদে পেয়েছে ঐতিহ্যবাহী দলটি।
আওয়ামী লীগের প্রথম সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1949 থেকে 1957 পর্যন্ত চারটি কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন তিনি। প্রথম সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। এরপর 1953 থেকে 1966 সাল পর্যন্ত দলের দ্বিতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন শেখ মুজিবুর রহমান। 1964 সালে দলের পঞ্চম কাউন্সিলে ভারপ্রাপ্ত সভাপতি হন আব্দুর রশিদ তর্কবাগিশ। 1966 সালে ষষ্ঠ কাউন্সিলে দলের সভাপতি হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি 1974 সাল পর্যন্ত সভাপতি পদে ছিলেন। 1966 থেকে 1972 সাল পর্যন্ত তিন মেয়াদে দলের সাধারণ সম্পাদক ছিলেন তাজউদ্দিন আহমেদ। এরপর 1972 থেকে 1976 সাল পর্যন্ত জিল্লুর রহমান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1974 সালে দশম কাউন্সিলে সভাপতি হন এইচএম কামরুজ্জামান। 1975 সালে কারাগারে নিহত হন তিনি। এরপর 1978 সালে কাউন্সিলে সভাপতি হন আব্দুল মালেক। তিনি দায়িত্ব পালন করেছেন 1981 সাল পর্যন্ত। 1981 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দলের ১৩তম কাউন্সিল থেকে এখন পর্যন্ত দলের সভাপতি পদে আছেন শেখ হাসিনা। পরের কাউন্সিলগুলোতে সভাপতির নাম একই থাকলেও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আব্দুর রাজ্জাক, সৈয়দা সাজেদা চৌধুরী, জিলুর রহমান, আব্দুল জলিল, সৈয়দ আশরাফুল ইসলাম এবং ওবায়দুল কাদের। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও ভূমিকা রেখেছে বৃহৎ এই রাজনৈতিক দলটি। একুশতম জাতীয় কাউন্সিলে নির্বাচিত নতুন নেতৃত্ব রাজনৈতিকভাবে সংগঠনটিকে আরও শক্তিশালী করবে এমন প্রত্যাশা নেতাকর্মীদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের কাউন্সিলে নেতা নির্বাচিত হয় এক ব্যক্তির সিদ্ধান্তে। দেশের মানুষের এই কাউন্সিলে কিছুই আসে যায় না এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তারা বলছেন দলের নেতা কর্মীদের মূল্যায়নের আগে জনগণকে মূল্যায়ন করতে হবে। মারুফা রহমানের প্রতিবেদন। আওয়ামী লীগের একুশতম জাতীয় সম্মেলন শুক্রবার। সম্মেলনের উদ্বোধন করবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ঘোষণা হতে পারে দলের ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। তবে এ বিষয়ে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন সবই হবে এক ব্যক্তির সিদ্ধান্তে। তাদেরকে আগে লক্ষ্য ঠিক করতে হবে, দলের নেতা কর্মীদের মূল্যায়ন করাই তাদের মূল দায়িত্ব না জনগণকে মূল্যায়ন করার দায়িত্ব। তারা ভালো গ্যাদারিং করছে, সমবেত হয়েছে, কিন্তু যখন নাকি নেতৃত্ব ঘোষণা করছে, নেতা নির্বাচিত করছে, সেটা কিন্তু দলের এক ব্যক্তির সিদ্ধান্ত অনুযায়ী করছে। সেখানে কিন্তু ও কাউন্সিলে যোগদানকারী যারা কাউন্সিলার সেখানে তাদের মতামত প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি না, কারণ সেই প্রক্রিয়া তারা যায় নাই। বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন যারা জনগণের সব অধিকার হরণ করেছে সেই দলের কাউন্সিলে জনগণের কিছু আসে যায় না। যারা দেশে গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না, তারা নিজেদের দলে কি ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া চালাবে সেটা আমার জানা নেই। একদলীয়ভাবে যারা দেশ চালাচ্ছে তাদের আবার কাউন্সিলের মাধ্যমে কি করছে না করছে আমার মনে হয় না দেশবাসীর কোনো ইন্টারেস্ট এখানে আছে। তবে আওয়ামী লীগের এই কাউন্সিলে আগামী দিনের রাজনীতিতে আশানুরূপ কোনো পরিবর্তন আসলে তাকে স্বাগত জানাবে বিএনপি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের একুশতম জাতীয় সম্মেলনের সাফল্য কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সম্মেলনের মাধ্যমে যে নেতৃত্বে আসবে তা দল ও দেশকে এগিয়ে নেওয়ার জন্য বড় ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। কাউন্সিল হতে যাচ্ছে, আমরা আশা করব যে নেতৃত্ব বেরিয়ে আসবে, যে কাউন্সিলের মাধ্যমে যে নীতিমালা বেরিয়ে আসবে, পরবর্তী কার্যসূচি বেরিয়ে আসবে, তাতে তাদের সেই ঐতিহ্য আবার প্রতিফলিত হবে যে নির্যাতিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আওয়ামী লীগ ভূমিকা রাখবে, নিঃস্ব দরিদ্র মানুষের পাশে থাকবে আওয়ামী লীগ। অন্য প্রসঙ্গ, শুধু অর্থ উপার্জনের জন্য ধোকায় ফেলে বিদেশে কর্মী পাঠালে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ও দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসন দিবসের অনুষ্ঠানে এসব নির্দেশনা দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন লক্ষ্মীনা জাসমিন সোমা। স্বাধীনতার পর ১৯৭৬ থেকে এ পর্যন্ত প্রায় ১,২০,০০০ বাংলাদেশি চাকরি নিয়ে বিদেশে গেছে। প্রবাসীদের হাত ধরে গেল অর্থ বছরে ১,৩০,৯৩ টাকা রেমিটেন্স আয় করেছে সরকার, বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
এমন সাফল্যের বিপরীতে সম্প্রতি নির্যাতনের শিকার হয়ে হাজার হাজার কর্মী, বিশেষ করে সৌদি থেকে নারী কর্মীরা দেশে ফিরে আসতে বাধ্য হয়েছে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অভিবাসন দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুঁশিয়ারি, ধোকায় ফেলে বিদেশে পাঠালেই সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ও দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। যে এই ধরনের ধোকায় যেন কেউ না পড়ে, আর এই ধোকায় পড়ে কেউ কারো ছেলে মেয়ে এমনকি বিয়ে করা স্ত্রীকেও পাঠিয়ে দেয়, এমনকি বিক্রিও করে দেয় অনেক স্বামী স্ত্রীকে, এরকমও অনেক ঘটনা আমরা পেয়েছি। এটা অত্যন্ত দুঃখজনক এবং এই ধরনের যারা করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিমানবন্দরে দায়িত্বরত যারা প্রবাসীদের হয়রানি করবেন তাদের বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি সরকার প্রধানের। বিমানবন্দরে কিছু কর্মচারী থাকে, তাদের একটা প্রবণতা থাকে যে বিদেশ থেকে আসলেই তাদের কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়া যায় কি না, ওই ধরনের কিছু হলে সাথে সাথে আমরা জানতে পারি এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারি, সে পদক্ষেপও আমরা নিয়েছি, এটাকে আরও শক্তিশালী করা হবে। সরকারি হিসাব বলছে বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের প্রায় 40% অদক্ষ, ন্যূনতম প্রশিক্ষণ না নিয়ে বিদেশে গিয়ে অনেকেই তাই নির্যাতনের শিকার হচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন প্রশিক্ষণ ছাড়া কোনোভাবেই বিদেশে যাওয়া যাবে না, আর এটি নিশ্চিত করতে হবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটিকে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বলবো এটার উপরে আরো বেশি গভীরভাবে নজর দিতে, যে সঠিক ট্রেনিংটা নিয়েই যেন তারা যান। অনুষ্ঠানে দেশের অর্থনীতি ও বাণিজ্য ক্ষেত্রে অবদান রাখায় তিনটি ক্যাটাগরিতে 42 জন প্রবাসীকে সিআইপি সম্মাননা দেওয়া হয়। এছাড়া প্রথমবারের মতো বিদেশগামী কর্মীদের জন্য বাধ্যতামূলক বিমান পলিসির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাকমিনা জেসমিন শোমা, News24, ঢাকা। নিচে বিরতির সঙ্গে থাকুন। সংবাদে আবারও স্বাগত। চেঞ্জ দ্য গেম ভিশন 2020 এই শিরোনামে অনুষ্ঠিত হল টগি সার্ভিসেস লিমিটেডের চ্যানেল পার্টনারদের মিলন মেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরাতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টগি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সফওয়ান সোবহান। প্রধান অতিথি বলেন, দেশের সব প্রান্তে প্রযুক্তির বিস্তার ঘটিয়ে সমাজ ও রাষ্ট্রকে প্রযুক্তি সমৃদ্ধ এবং দেশকে ডিজিটাল করার ক্ষেত্রে ভূমিকা রাখতে চায় টগি সার্ভিসেস। এ সময় প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার আবু তৈয়ব, হেড অব বিজনেস মোহাম্মদ মুস্তফা মুনার সাগর, বাংলাদেশ কম্পিউটার সমিতির নেতৃবৃন্দ ও সারা দেশের চ্যানেল পার্টনাররা উপস্থিত ছিলেন। পরে চিরকুট ব্যান্ডের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় টগির মিলন মেলা। টগি সার্ভিসেস ইজ জাস্ট নট অ্যানাদার প্লেয়ার ইন দ্য মার্কেট, দো উই looks like we started in a familiar way of starting a channel partner distribution, but samne je 2020 vision and game change the game model we are thinking of a rapidly changing market. We Talkie Services Limited are building that ecosystem. Tonight's event is the only beginning towards that direction. In coming times, quite sooner than rather later, we will be taking more game changing initiatives. স্বাধীনতা বিরোধীদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করায় দায়ী ব্যক্তিদের শনাক্তে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটি। তালিকায় নাম আসা মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরাও এর তীব্র নিন্দা জানিয়েছেন। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঘাতক দালাল নির্মূল কমিটির এই সংবাদ সম্মেলন। এ সময় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা ভুলে ভরা রাজাকারের তালিকায় তৈরিতে জড়িতদের শাস্তির দাবি জানান। আমি এর আসল সংশোধনী চাই, আমি এর সঙ্গে যারা জড়িত তাদের বিচার চাই। তার সম্বন্ধে এত বড় কথা শুনে আমাদের পুরো পরিবার এত মর্মাহত, আমরা এর মানে বিচার চাই। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বলেন, আমলাদের হাতে স্বাধীনতা বিরোধীদের তালিকা করতে না দিয়ে মুক্তিযোদ্ধা সংগঠনদের এই কাজে নিযুক্ত করতে হবে। আর অধ্যাপক মুনতাসির মামুন বলেন, স্বাধীনতার উপরে এত বই থাকার পরও ভুল তালিকা প্রকাশ মেনে নেওয়া যায় না।
মুক্তিযোদ্ধাদের নাম ঘৃণিত স্বাধীনতা বিরোধীদের তালিকায় অন্তর্ভুক্ত করা শুধু নির্দিষ্ট মুক্তিযোদ্ধার অপমান নয়, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সহ মুক্তিযুদ্ধের চেতনার ধারক গোটা জাতির অপমান। এ ধরনের অপরাধের জন্য কারা দায়ী তা তদন্ত করবার জন্য আমরা বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানাচ্ছি। এই তালিকাটা মার্চে বলেছেন, আমরা মার্চে ঘোষণা চাই। আপনার প্রথম পর্যায়ে করুন, কিন্তু আপনি যদি আগের প্রক্রিয়া করেন তাহলে আমার মনে হয় যে আবারও ঠিক একই হবে এবং আমরা এটা কখনো চাই না এবং এটা আমরা মানতে পারি না। এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানান তারা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। স্থগিত রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসার ঘটনায় দেশ ও জাতির কাছে আগামী 24 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। অন্যদিকে কথিত রাজাকারের তালিকায় স্থগিত নয়, প্রত্যাহারের দাবি জানিয়ে মঞ্চের পদত্যাগ দাবি করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা। তবে এই তালিকা প্রকাশে 60 কোটি টাকা খরচ করার অভিযোগ অসত্য দাবি করে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী হাবিবুল ইসলাম হাবিব। রিপোর্ট। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত রাজাকারের তালিকায় দেশবরেণ্য মুক্তিযোদ্ধাদের নাম আসার পর তা নিয়ে নানা মহলের সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে সে তালিকা স্থগিত করেন মন্ত্রী। স্বাধীনতার সপক্ষের শক্তি, কিন্তু এতেও থামেনি আলোচনা সমালোচনার ঝড়। মুক্তিযোদ্ধা সহ নানা মহল থেকে বিতর্কিত এই তালিকা প্রত্যাহারের দাবি জানিয়ে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে পদত্যাগের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। আমরা বলতে চাই মুক্তিযুদ্ধ মন্ত্রীর এখানে প্রধান দায়িত্ব নিতে হবে এবং তার অবশ্যই পদত্যাগ করতে হবে। অন্যদিকে সংবিধান লঙ্ঘন করে মুক্তিযোদ্ধাদের চরিত্র হননের জন্য আগামী 24 ঘন্টার মধ্যে দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন হাইকোর্টের এক আইনজীবী। ক্ষমা না চাইলে দেশের প্রচলিত আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয় এতে। মুক্তিযোদ্ধাদের বিচারের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি দাবি করে ভুয়া তালিকা প্রকাশের জন্য মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষ। যিনি যে কাজটি পারবেন না তার তো সেখানে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে সেখান থেকে তার সরে যাওয়া উচিত। এবার ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটাকে সাধারণ ঘটনা বলে গ্রহণ করার কোনো কারণ নাই। প্রধানমন্ত্রী ইতিমধ্যে যা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই। এদিকে রাজাকারের তালিকা করতে 60 কোটি টাকার বিষয়টি গুজব বলে দাবি করেছেন মন্ত্রী। 60 কোটি দূরে থাকুক, 60 পয়সাও আমরা খরচ করি নাই। তারা কথা বলেছে, তারা যদি প্রত্যাহার না করে তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে, মানহানির মামলা করা হবে। গত 15 ডিসেম্বর নিজ কার্যালয়ে 71-এর আলবদর আলশামস রাজাকারদের 10,789 জনের তালিকা প্রকাশ করেন মন্ত্রী। যদিও তালিকা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে তা স্থগিত করেছেন তিনি। তাদের নাম প্রত্যাহার করা হবে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশিদের পদলেহন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে এই অভিযোগ করেন তিনি। ভারতের এনআরসি প্রসঙ্গে ফখরুল বলেন, 1971 সালের পর বাংলাদেশের কেউ ভারতের নাগরিকত্ব নেয়নি। খালেদা জিয়া মুক্ত না হলে গণতন্ত্র মুক্ত হবে না উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, সরকার খালেদা জিয়াকে ভয় পায়। এই সরকার তারা আজকে বিদেশিদের পদলেহন করছে, তারা আজকে নিজেদের মানুষের স্বার্থে কাজ করছে না, তারা নিজেদের স্বার্থে নিজেদের ক্ষমতায় থাকার স্বার্থে অন্যদের স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে। অডিট আপত্তির 12,500 কোটি টাকার বিষয়ে সালিশে যাওয়ার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে উকিল নোটিশ পাঠিয়েছে গ্রামীণ ফোনের মালিক কোম্পানি টেলিনর। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার টেলিফোনে নিউজ 24-কে তথ্য জানান। দেশের রাষ্ট্রপতিকে নোটিশ দেওয়া কি খুবই দুঃখজনক বলেছেন তিনি। বলছেন, আন্তর্জাতিক আদালতের জুজুর ভয় দেখিয়ে লাভ নেই, দেশের সর্বোচ্চ আদালত যে সিদ্ধান্ত দেবে সরকার সেটাই বাস্তবায়ন করবে। টেলিনরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে এটা একান্তই তাদের পদক্ষেপ, গ্রামীণ ফোনের সঙ্গে এর সম্পৃক্ততা নেই। টেলিনর বলছে, বিরোধ মীমাংসার জন্য টেলিনর নোটিশ পাঠিয়েছে যাতে গঠনমূলক সমাধানে পৌঁছানো সম্ভব হয়।
আমরা ভাবতেও পারি না, খোদ রাষ্ট্রপতিকে টার্গেট করে দেয়া হয়েছে যে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে জনগণের পাওনা টাকা যখন দাবি করেছি তখন আমাদের রাষ্ট্রপতিকে উকিল নোটিশ দিয়ে আমাদেরকে সতর্ক করার জন্য অথবা এই অবস্থা মীমাংসা করার জন্য চাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা ইতিমধ্যেই জবাব দিয়ে দিয়েছি এবং আমরা নিশ্চিতভাবে জানি যে আমাদের দেশের আইনে যে বিধিবিধান আছে, আমাদের সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দেবে আমরা সেই অনুপাতেই ব্যবস্থা গ্রহণ করব। আমাদেরকে আন্তর্জাতিক আদালতের জুজুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বৃহস্পতিবার সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 7.9 ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে বছরে এটি সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড। আগামী আরও দুদিন এরকম শীত থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। প্লাবন রহমানের রিপোর্ট। রাজধানীর এই ছবি দেখে বোঝার উপায় নেই ঘড়িতে সময় কত, ভোর দুপুর নাকি সন্ধ্যা। শীতের দেখা নেই বলে দুদিন আগে রাজধানীবাসীর যে আক্ষেপ ছিল একদিনের ব্যবধানে তা পরিণত হলো সূর্যের দেখা নেইতে। দিনভর যেখানে কুয়াশাচ্ছন্ন ছিল পরিবেশ, ফলে হঠাৎ প্রচণ্ড ঠান্ডায় দৈনন্দিন কাজ সারতে হিমশিম খেতে হচ্ছে রাজধানীবাসীকে। বিগত কয়েকদিনের চেয়ে আজকে শীত বেশি, বাতাস প্রচুর, অনেক বাতাস হচ্ছে। বিগত 5 বছর যাবৎ আমি ঢাকায় আছি, এরকম শীত কখনো আমার অনুভূত হয়নি। কাঁপতেছেন নাকি? হ্যাঁ, কাঁপাকাঁপি শীতই মনে হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি বছরের মধ্যে বৃহস্পতিবারই সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রংপুর বিভাগের বিভিন্ন জেলাগুলো, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা এবং পশ্চিমের যে অংশ আছে, বিশেষ করে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এই সব অঞ্চলে তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে এবং কিছু কিছু জায়গায় মৃদু ধরনের শৈত্যপ্রবাহ যেটা প্রবাহিত হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা ঢাকাতে রেকর্ড করেছি 13 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা আমরা রেকর্ড করেছি চুয়াডাঙ্গাতে 7.9 ডিগ্রি সেন্টিগ্রেড। এই আবহাওয়াবিদ জানান আগামী জানুয়ারি মাস পর্যন্ত কম বেশি শীত থাকবে সারা দেশে। এবছর দেখা যাচ্ছে যে গতকাল থেকে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। আমরা আশা করছি জানুয়ারিতে আরও শৈত্যপ্রবাহ যেটা আরও আসার সম্ভাবনা আছে। আগামী 72 ঘন্টায় ঢাকার তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আজকের মতোই বেশ কদিনের জন্য ঘন কুয়াশায় ঢেকে যেতে পারে দেশের উত্তর পশ্চিমাঞ্চল, তাই জোরে সোরে শীতের প্রস্তুতি নেয়ার পরামর্শ তাদের। নগরীর ধুলাবালির বর্তমান পরিস্থিতি অস্বস্তিকর। ধুলো কমাতে পানি ছেটানো সমাধান নয়, সিটি কর্পোরেশনকে ধুলো চুষে নেওয়ার আধুনিক সুইপিং গাড়ির ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে সহযোগিতা করবে এলজিআরডি মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এসব কথা বলেন। এ সময় ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান 22 ডিসেম্বর থেকে সিটি কর্পোরেশনের ঠিকাদারের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নাজিয়া কনার রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বায়ু দূষণে ঢাকা বিশ্বের তৃতীয় শীর্ষ নগরী। আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজুয়ালের মতে গত 29 নভেম্বর বায়ু দূষণ কবলিত শহরের তালিকায় ঢাকা ছিল বিশ্বের দ্বিতীয়। গবেষণা বলছে 2017 সালে বাংলাদেশে বায়ু দূষণে মারা গেছে 1,23,000 মানুষ আর আয়ু কমেছে গড়ে 1 বছর 10 মাস। এমন পরিস্থিতিতে ধুলোবালিমুক্ত পরিচ্ছন্ন ঢাকা মহানগরী গড়তে বসে এই আন্তঃমন্ত্রণালয় সভা। এতে সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা ধুলোমুক্ত নগরী গড়তে তাদের সক্ষমতা ও বাধাগুলো তুলে ধরেন। ঢাকার আশেপাশে সব ইট যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেন সিটি কর্পোরেশনের যেসব ঠিকাদাররা বায়ু দূষণের জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 22 তারিখ থেকে আমার সিটি কর্পোরেশনের যে কন্ট্রাক্টর যারা কাজ করছে তাদের উপর আমি প্রথম জরিমানা করব। ব্যবসা করব আমরা, পয়সা কামাই করব নিজেরা, কিন্তু আমরা কমপ্লায়েন্স মেইনটেইন করব না, এটি হতে পারে না। এলজিআরডি মন্ত্রী বলেন ধুলো ও দূষণমুক্ত নগরী গড়তে 2025 সালের পর দেশে কোনো ইটভাটা থাকতে দেয়া হবে না, অবকাঠামো নির্মাণে পরিবেশ বান্ধব বিকল্প পন্থা খুঁজতে হবে। বলেন ধুলোবালি পরিষ্কারে আধুনিক গাড়ি কিনতে সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় সহযোগিতা করবে মন্ত্রণালয়। আপনি অবৈধগুলা বন্ধ করেন, বৈধগুলা তো আপনাকে আপনি ফেজ আউট করতে হবে। আমি ইটের অল্টারনেটিভ আছে যে সে এবং কোন রকম পলিউশন হবে না। কি হবে? সেখানে সিমেন্ট লাগবে, বালু লাগবে, কঙ্কর লাগবে, এটা দিয়ে সে হলো ব্রিক বানাবে এবং সেখানে কোন রকম কিছু পোড়াইতে হবে না। সভা শেষে এই সংক্রান্ত একটি কমিটি করে আগামী 1 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলেন তাজুল ইসলাম। তো এটা নাজিয়া কনা, নিউজ 24, ঢাকা।
সড়ক বিভাগের প্রকল্প বাস্তবায়ন নিয়ে অসন্তুষ্ট অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল বলছেন, 25,000 কোটি টাকা বরাদ্দের সঠিক হিসেব বছর শেষে তিনি বুঝে নেবেন। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। বিশেষজ্ঞরা জোর দেন কংক্রিটের রাস্তা তৈরি আর দুর্নীতি বন্ধে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বাজেটের বড় একটি অংশ বরাদ্দ দেওয়া হয় দেশের বিভিন্ন সড়ক নির্মাণে। জনপ্রতিনিধিরাও চান টেকসই সড়ক নির্মাণ হোক তার নির্বাচনী এলাকায়। তবে বাস্তবতা হলো মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই ভেঙে যায় নির্মিত বেশিরভাগ সড়ক। মহাসড়ককে কি করে টেকসই করা যাবে এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন সরকারের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। অভিযোগ করা হয় সড়ক নিয়ে হচ্ছে বড় দুর্নীতি। সব জায়গায় দেখি জনবলের কথা, কিন্তু কখনো শুনি নাই যে দক্ষ জনবল আমাদের দরকার এই কথাটি বলে। 50% দুর্নীতি যদি আমরা কোনোদিন কমাতে পারি তাহলে 100% রাস্তা আমাদের একেবারে টনটনে ঝনঝনে হবে। অনুষ্ঠানে জ্বালানি প্রতিমন্ত্রী জোর দেন যানবাহনকে বিদ্যুৎ চালিত করতে। তেল দিয়ে যে পরিমাণ এনার্জি তৈরি হয় তার এফিসিয়েন্সি হলো 20%, আর বিদ্যুৎ দিয়ে যে এনার্জি তৈরি হয় তার এফিসিয়েন্সি হলো 80%। ইলেকট্রিসিটি আনতে পারি তাহলে প্রতি বছর $2 billion সেভ করতে পারবে দেশ। অর্থমন্ত্রী ক্ষুব্ধ সময় মতো প্রকল্প বাস্তবায়ন ও গুণগত মান নিয়ে। আমার কাছে যদি যান কান্না আসবে, মানুষ আমাকে গাল দেয় প্রতিদিন, আমি গ্লাস জমাতে পারি না, আমি গ্লাস বন্ধ করে যাওয়ার চেষ্টা করি, তাও জোরে যেতে পারি না, রাস্তা খারাপ। বাজেট বরাদ্দ এই 25,000 কোটি টাকা ইফেক্টিভলি কি আমরা ডেলিভার করতে পারতেছেন সার্ভিসেস? প্রকল্প পরিচালকরা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করলে তাদেরকে শাস্তি দেওয়ার কথাও বলেন অর্থমন্ত্রী। অনেকবার আলোচনা করেছি এই কনক্রিট। সুলতান আহমেদ, News24, ঢাকা। নিচ্ছে বিরতির সঙ্গে থাকুন। আবারও স্বাগত সংবাদে। পূর্বাচলে মেহেদি ফুড কোর্টের জাঁকজমক আয়োজনে বিজয় মেলায় বৃহস্পতিবার নেমেছিল মানুষের ঢল। ফুড কোর্টের মানসম্মত খাবার আর মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান দৃষ্টি কেড়েছে এলাকাবাসীর। তহিদ শান্তর প্রতিবেদন। শীতকাল এলে নগরে নানা মেলার আয়োজনই তো চলে। সেসব আনন্দ আয়োজনের মাঝে পূর্বাচলের মেহেদি ফুড কোর্টের এবারের বিজয় মেলা ও বর্ষবরণ উৎসবটি যেন একটু অন্যরকম। এখানে যারা না আসছে তারা আসলে বুঝবে না, এখানে অনেক সুন্দর। যারা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত বা নিম্নবিত্ত রয়ে এখানে আসতে পারবে, সবার জন্য আর কি পারফেক্ট একটা জায়গা। এত সুন্দর জায়গা, স্পেসটা অনেক বড় এবং বাচ্চাদের রাইডের একটা সুব্যবস্থা এখানে আছে। মানুষের এমন আনন্দ আর উদ্দীপনায় আয়োজকরাও উৎসাহিত। যেখানে বিশ্বের বহু দেশের মতো আমরাও এটাকে বিশ্বের সমান করার চেষ্টা করছি। আমরা আশা করি এটার দিন যাবে, সৌন্দর্য বাড়বে, লোকজন বাড়বে, লোকালয় বাড়বে এবং এটা ফুটে উঠবে। মাসব্যাপী এই আয়োজনের বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। তৌহিদ শান্ত, News24, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এক ঢাকা পুলিশ সুপার সানা শামিনুর রহমান। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। বিকেলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বনাম আশুলাশিন পালচল এলাকা শ্রমিক ফেডারেশনের নেতাদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে 2-1 গোলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্যরা জয়ী হয়। ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী বলেন, এই আইন কার্যকর হলে বাংলাদেশে সামান্য কোনো ঘটনা ঘটলেই দেশত্যাগের প্রবণতা বাড়বে, পাশাপাশি সহজেই ভারতের নাগরিকত্ব পাওয়া যাবে। এই ধারণার কারণে ভারতে অধিক নিরাপত্তার আশায় আশ্রয় নেওয়ার সম্ভাবনা বাড়বে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
পোশাক শিল্পে সরঞ্জাম সরবরাহকারী দুই প্রতিষ্ঠান অ্যান্টেক্স ও ইউরোম্যাক এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষর হয়। অ্যান্টেক্স এর পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সৈয়দ মেহেদি আলরেজা এবং ইউরোম্যাক এর পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপক হেন্ডজিয়া। জয়পুরহাটের পাঁচ বিবিতে যমুনা ব্যাংকের 138তম শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। অনুষ্ঠানে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন। বিমা প্রতিষ্ঠান সমূহের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা সম্মেলন 2019 শুরু হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজারের একটি হোটেলে দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ইস্কান্দার মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি। প্রবাসের খবর। বাংলাদেশের 49তম বিজয় দিবস উদযাপন করছেন বাহরাইনের জনকল্যাণমূলক সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি। এদিকে অস্ট্রিয়ায় যথাযোগ্য মর্যাদায় 49তম বিজয় দিবস উদযাপিত করেছে ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস। বাহরাইনে রাজধানীর মানামায় বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচি পালন করা হয়। এ সময় সকল শহীদ দেশ এবং জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিজয় দিবসের তাৎপর্য ও বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির বিভিন্ন দিক তুলে ধরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতাকর্মীরা। এদিকে অস্ট্রিয়ায় ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু করা হয়। আলোচনা সভার শুরুতে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রপতি মন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডিফেন্স অ্যাটাসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম খান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত কুয়েতের প্রবাসীরা। যথাযোগ্য মর্যাদায় ভিয়েনায় 49তম বিজয় দিবস উদযাপন করেছে ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস। দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এবং দূতাবাসের প্রধান জনাব তারাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব রাহাত বিন জামান, প্রথম সচিব মালিহা শাহজাহান, জোবায়দুল হক প্রসহ প্রবাসী বাংলাদেশিরা। আলোচনা সভার শুরুতে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রপতি মন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। উক্ত আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে এবং বর্তমান সরকারের বিভিন্ন সফলতা নিয়ে আলোচনা করেন। বিশ্বের বিভিন্ন দেশের উৎপাদক, পরিবেশক, ব্যবসায়ী, আমদানিকারক এবং রফতানিকারকদের এক ছাতায় নিয়ে শুরু হয়েছে 31তম জেদ্দা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2019। সেখানে রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশ ছাড়াও মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের 22টি প্রতিষ্ঠান। জেদ্দা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন হলে শুরু হওয়া তিন দিনের এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেদ্দা চেম্বারের ডেপুটি চেয়ারম্যান খালাফ হোসেন আল ওথাইবি। নিজেদের সুনির্দিষ্ট চাহিদা মেটানোর পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা এবং বিশ্বের আমদানিকারকদের প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর সাথে পরিচয় করে দিতে চলছে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা। জেদ্দা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন হলে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে 150+ প্রতিষ্ঠান। এমন আয়োজন ব্যবসা ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি করে।
বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন দূতাবাসের কর্মকর্তারা। আর নিজেদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে তুলে ধরার সুযোগ পাওয়ায় আপ্লুত অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। নারীদের প্রতি সৌদি আইন কিছুটা শিথিল হওয়ায় বাংলাদেশি কয়েকজন নারী উদ্যোক্তাও অংশ নিয়েছে আন্তর্জাতিক এই বাণিজ্য মেলায়। আমরা আশা করছি এই সৌদি আরবে আমরা আমাদের প্রোডাক্টটা আমরা এক্সপোর্ট করতে পারব এবং আমাদের সৌদি আরবে আমাদের একটা ভালো বাজার তৈরি হবে। আমরা তো বায়ারের জন্য আসছি, মনে হচ্ছে যেখানে আমরা বিজনেস করতে পারব এবং বেশ কিছু বায়ারও পেয়েছি আমরা। আর আমার পণ্য মোটামুটি সবই বুক হয়ে গেছে, আজকে আমরা সেল করছি না কিন্তু সবাই বুকিং দিয়ে যাচ্ছে, লাস্ট ডে নিয়ে যাবে। আমি মনে করি যে এখানে আমাদের যারা হাজার হাজার প্রবাসী ভাইয়েরা আছে তাদের সঙ্গে সরাসরি দেখা সাক্ষাৎ হচ্ছে এবং তাদের সমস্যাগুলো আমাদের সামনে তুলে ধরছে, আমরা তাৎক্ষণিক জবাব দেওয়ার চেষ্টা করছি। এবার নিউজ 24 আন্তর্জাতিক। আবারও দাবানলের মুখে পড়ল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দেশটির সিডনি শহরে এর ভয়াবহ প্রভাব দেখা যায়। আর এতে দেশটির নিউ সাউথ ওয়েলস সহ অনেক জায়গায় তীব্র দাবদাহ শুরু হয়, যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে বলে জানায় দেশটির আবহাওয়া অধিদপ্তর। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই শহরেই জারি করা হয়েছে জরুরি সতর্কতা। আসমাতুল্লির ডেস্ক রিপোর্ট। প্রকৃতি যখন ক্ষেপে ওঠে তখন কতটা ভয়ঙ্কর হতে পারে তার জ্বলন্ত প্রমাণ রেখে গেছে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক দাবানল। এই দাবানলে পুরো ছারকার হয়ে গেছে দেশটির পূর্বাঞ্চল। সেখানে ছয় জনের প্রাণহানির পাশাপাশি দাবানল ঘটিয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। এর ভয়াবহতা রেশ কাটতে না কাটতেই দেশটির বড় শহর সিডনি ও এর আশেপাশের অঞ্চল আবারও এই দুর্যোগের মুখে পড়ল। এই ঘটনায় নিউ সাউথ ওয়েলস ও সিডনি শহরে দেখা দিয়েছে তীব্র দাবদাহ। বৃহস্পতিবার এসব অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ 41.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা সেখানকার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। এই অবস্থায় দেশটির এই দুটি শহরে আগামী 7 দিনের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হবার। এদিকে জলবায়ু পরিবর্তনের জন্যই প্রকৃতি বারবার এমন বিরূপ আচরণ করছে বলে জানিয়েছেন দেশটির পরিবেশবিদরা। আসমাতুলি, নিউজ 24। নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে ভারতে এখনও চলছে সহিংস বিক্ষোভ। অশান্তির আশঙ্কায় দিল্লির পর এবার কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু সহ একাধিক জায়গায় জারি করা হয়েছে 144 ধারা। বৃহস্পতিবার এসব এলাকা থেকে আটক করা হয়েছে 100 জনেরও বেশি মানুষকে। এই অস্থিরতা নিয়ে আজ রাতেই জরুরি বৈঠক ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার লটোর সৌজন্যে বঙ্গবন্ধু বিপিএল আপডেট। একদিন বিরতি দিয়ে আজ চট্টগ্রামে শুরু হচ্ছে বিপিএল এর মাঠে লড়াই। দিনের প্রথম ম্যাচে দুপুর 2টায় খুলনা টাইগার্স এর মুখোমুখি হবে রংপুর রেঞ্জার্স, আর দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্স এর প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইঞ্জুরিতে পড়ায় মাঠের বাইরে থাকছেন চট্টগ্রাম অধিনায়ক মাহমুদুল আরিয়াদ। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক, ক্যামেরায় ছিলেন শামসুল আলম পাপু। বিপিএল এর সপ্তম আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল খুলনা টাইগার্স, দুই ম্যাচ খেলে দুটিতেই জয় মুশফিকদের। চট্টগ্রামে আগামী 4 দিনে খুলনার আছে 3 ম্যাচ, শুক্রবার প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে রুশো আমিররা নেটে ঘাম ঝড়ালেন পুরো দমে। নামের বিচারে প্রতিপক্ষ দুর্বল হলেও আমিনুল ইসলাম বিপ্লবের কাছে নামের চেয়ে দিনটাই বড়। বাট আমরা ব্যাক টু ব্যাক দুটো সেটা আমাদের জন্য খুব পজিটিভ সাইড, তো আমরা ওইভাবেই যাবো ম্যাচ বাই ম্যাচ খেলার, যে ওদের সাথে আমরা হালকাভাবে দেখার কিছু নেই, আমরা আমাদের বেস্টটা দিয়ে খেলবো ইনশাল্লাহ। খুলনার প্রতিপক্ষ রংপুর 3 ম্যাচের 3টিতেই হেরে আছে টেবিলের সবার নিচে, তাই মানসিকভাবে চাঙা হতে ম্যাচের আগের দিন অনুশীলনে নামেনি দলটি। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লার মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 5 ম্যাচের 4টি জিতে এখন টেবিল টপার স্বাগতিকরা। তবে ম্যাচের আগে দুঃসংবাদ, ইনজুরি থেকে ফিরতে না ফিরতেই আবার চোটে পড়েছেন ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। কুচকির ইনজুরিতে মিস করবেন পরের ম্যাচ, এটা নিশ্চিত। বেস্ট প্লেয়ারটা যখন থাকবে না
প্ল্যান বিতে চলে যেতে হবে, প্ল্যান বি থেকে যদি আপনি আউটপুটটা না পান প্ল্যান সিতে চলে যেতে হবে। ডেফিনেটলি ইট উইল বি ক্রিয়েট সাম প্রবলেম, বাট আই হোপ যে প্রবলেমটা ওভারকাম করা হবে, সব থেকে বড় চ্যালেঞ্জ। প্রতিপক্ষ কুমিল্লার চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে রংপুরের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে, তাই স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে সৌম্য সানাকারা ছিলেন বিশ্রামে। চট্টগ্রাম থেকে পার্থ বণিক, নিউজ 24। এবার নিউজ 24 এর স্পোর্টস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2020 এর নিলামে এবার সব থেকে দামি প্লেয়ার অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স 15.5 লাখ রুপিতে এই ওজি প্লেয়ারকে দলে টেনেছে। বাংলাদেশের মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান নিলামে উঠলেও শেষ পর্যন্ত কোনো দল তাদের কিনতে আগ্রহ প্রকাশ করেনি, ফলে এবারের আইপিএল এ বাংলাদেশ থেকে থাকছে না কোনো ক্রিকেটার। বিস্তারিত রিপোর্টে। বিশ্বের সব থেকে জনপ্রিয় আসর আইপিএল এর আগামী আসরের নিলাম হলো কলকাতায়। নিলামের সবচেয়ে বেশি পারিশ্রমিকে দল পেয়েছেন দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। চোখ ধাঁধানো অঙ্কে দল পেয়েছেন ক্রিস মরিসো। দক্ষিণ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডারকে 10 কোটি রুপিতে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের চেয়েও বড় চমক উপহার দিয়েছেন শেলডন কটরেল ও নাথাম কোটার নাইল। ক্যারিবিয়ান বাহাতি পেসার কটরেলকে 8.5 কোটি রুপিতে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। পেস বোলিং অলরাউন্ডার কোল্টার নাইল কিংস ইলেভেনেই যাচ্ছেন 8 কোটি রুপিতে। দিল্লি ক্যাপিটালস 7.75 কোটি রুপিতে নিয়েছেন আগ্রাসী ক্যারিবিয়ান ব্যাটসম্যান সিমরন হেটমায়ারকে। আইপিএল অভিজ্ঞ ক্রিকেটার লেগ স্পিনার পীয়ূষ চাওলা 1 কোটি ভিত্তিমূল্য নিয়ে পাচ্ছেন 6.5 কোটি রুপি, খেলবেন চেন্নাই সুপার কিংসে। এছাড়াও বড় অঙ্কের পারিশ্রমিকে দল পেয়েছেন দুই ইংলিশ ক্রিকেটার ওয়েন মর্গ্যান ও স্যাম কারান। ইংল্যান্ডের রঙিন পোশাকের অধিনায়ক মর্গ্যানকে 5.25 কোটি রুপিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান 5.5 কোটি রুপিতে খেলবেন চেন্নাই সুপার কিংসে। বাংলাদেশের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান দল পাননি নিলামে, তাদের সাথে অবিকৃত থেকে গেছেন মার্টিন গাপটিল, এভিন লুইস, কুশল পেরেরা, সেইহবদের মতো বাঘা বাঘা প্লেয়াররা। ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে আসরে শুভ সূচনা করেছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্সকে 1-0 গোলে হারিয়েছে অস্কার রুজদের শিষ্যরা, আর এ জয়ে 3 পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষে উঠে আসলো বসুন্ধরা ক্লাবটি। বিস্তারিত রিপোর্টে। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে ফেডারেশন কাপের বি গ্রুপের ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন ও বসুন্ধরা কিংস। ম্যাচের শুরু থেকে ব্রাদার্সের রক্ষণ ভাগের পরীক্ষা নিতে থাকেন কিংস এর ফরওয়ার্ডরা। ফল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের 23 মিনিটে দারুণ থ্রু বল কাজে লাগিয়ে বসুন্ধরা কিংসকে এগিয়ে নেন দলটির বিদেশি রিক্রুট মোহাম্মদ জালাল এবং শেষ পর্যন্ত। এরপর মাত্র 8 মিনিটের ব্যবধানে দুটি সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে 1-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বসুন্ধরা কিংস। এক্ষেত্রে মোহাম্মদ দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরো বাড়ায় অস্কার ব্রুজেনের শিষ্যরা। কলিন রেস, মতিন মিয়াদের মুহুর্মুহু আক্রমণে কাঁপতে থাকে ব্রাদার্সের রক্ষণ ভাগ। বিশ্বনাথ ঘোষের উদ্দেশ্য, তবে ফরওয়ার্ডদের ব্যর্থতায় বারবার আক্রমণে গিয়েও আর স্কোরলাইন বড় করতে পারেনি বসুন্ধরার ক্লাবটি, ফলে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। আর এই জয়ে পূর্ণ পয়েন্ট নিয়েই বি গ্রুপের শীর্ষে থাকলো বসুন্ধরা কিংস। রয়েছেন বাংলা টিভির পর্দায় সুযোগ। তৌহিদুল ইসলাম, নিউজ 24। কিংস এর জন্য সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। আওয়ামী লীগের সম্মেলনাজ শেখ হাসিনা ছাড়া কারো পদ সুনির্দিষ্ট নয়, ত্যাগীদের মূল্যায়নের দাবি, হতে পারে নবীন প্রবীণ সমন্বয়। ধোকা ফেলে কর্মীকে বিদেশ পাঠালে সংশ্লিষ্ট বিরুদ্ধে ব্যবস্থা নেয় হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, প্রশিক্ষণ নিশ্চিত করার দাবি। রাজাকার তালিকার জন্য মন্ত্রীর পদত্যাগ চান ভুক্তভোগীরা, বিচার বিভাগীয় কমিশনের দাবি, টাকার খবর ভিত্তিহীন বললেন মোজাম্মেল হক। 12,500 কোটি টাকার বিষয়ে সালিস শেষে বসতে রাষ্ট্রপতিকে উকিল নোটিশ টেলিনরের, দুঃখজনক বললেন টেলিযোগাযোগ মন্ত্রী। আমরা ভাবতেও পারি না খোদ রাষ্ট্রপতিকে টার্গেট করে দেয়া হয়েছে, আমাদেরকে আন্তর্জাতিক আদালতের জুজুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। শীতে কাঁপছে দেশ, ঢাকা এই বছরে সবচেয়ে কম তাপ, শৈত্যপ্রভাব আসছে, বেশি ভোগান্তিতে কম আর মানুষ। কয়েকদিনের চেয়ে আজকে শীত বেশি, বিগত 5 বছর যাবৎ আমি ঢাকায় আছি এরকম শীত কখনো আমার অনুভূত হয়নি। প্রকল্প বাস্তবায়নের ধীরগতির জন্য অর্থমন্ত্রীর তোপের মুখে সড়ক বিভাগ, বুঝে নেবেন হিসেব নিকেশ, বরাদ্দ কমিয়ে দেওয়ার হুমকি।
এবং ভারতে নাগরিকত্ব আইনের প্রভাব নিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্বেগ, দিল্লির পর কর্ণাটকে 144 ধারা জারি। এখন এ পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।